হ্যালো, তো রিজনিংয়ের দ্বিতীয় পার্টটা এবার শুরু করব। প্রথম পার্টে তোমরা আমাদের পাজল টেস্টটা দেখলে, তো সেকেন্ড পার্টে এই কনভেনশনাল রিজনিংগুলো যেমনটা আসছে সেইভাবে তোমাদেরকে পড়াচ্ছি। তো চলো ডেসক্রিপটিভ ওয়েতেও দেখে নেবে এবং অবজেক্টিভ ওয়েতেও দেখে নেবে, দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। ওকে, তো চলো 35 থেকে 70 এর মধ্যে যে সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য এবং যে সংখ্যাগুলির দুটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক 5 সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়, তবে কতগুলো সংখ্যা অবশিষ্ট থাকবে? তো সিম্পল, 35 থেকে 70 এর মধ্যে সংখ্যা 5 দ্বারা বিভাজ্য 40, 45, 50, 55, 60 আর 65, এই কটা। তো কি বাদ দিয়ে দেবো? সংখ্যা, যে সংখ্যাগুলি দুটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক 5 সেগুলো বাদ দিয়ে দেবো। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে কটা পড়ে থাকছে? দুটো। এটাই হচ্ছে আমাদের উত্তর। ইংরেজি বর্ণমালার অবস্থানের বিচারে নিম্নলিখিত চারটির মধ্যে 3টি সদৃশ্য এবং 1টি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? ভি পি সি জে, দেখো ভালো করে, ভি পি সি জে আমাকে বর্ণমালার পজিশন বলতে হবে। তো তোমরা সবাই জানো বর্ণমালার পজিশন মানে এ ইজ ইকাল টু 1, বি ইজ ইকাল টু 2, এইভাবে শুরু হয়। তো এইভাবে যদি শুরু হয় তাহলে ভি এর পজিশন কত হবে? ভি এর পজিশন হবে হচ্ছে 22, ভি এর পজিশন হবে 22, আর সি এর পজিশন 3 হবে, পি এর পজিশন হবে 16, আর জে এর পজিশন হবে হচ্ছে 10। তাহলে দেখো বলছে এই চারটের মধ্যে তিনটে একটা গ্রুপের মধ্যে, একটা গ্রুপের বাইরে, কোনটা গ্রুপের বাইরে? তাহলে এটা ইভেন নাম্বার, এটা ইভেন নাম্বার, এটা ইভেন নাম্বার, একমাত্র 3 হচ্ছে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, তাহলে সি এখানে আলাদা হবে। পরের কোশ্চেনে চলো, বাবলুর জন্মদিন 27 জানুয়ারি বুধবার, 27 জানুয়ারি বুধবার। বাবলুর মনে আছে যে মোহনের জন্মদিন ওর জন্মদিনের পরের ঠিক পঞ্চম শুক্রবারে পড়ছে, তাহলে বুধবার থেকে বৃহস্পতি শুক্র দুদিন, দুদিনে একটা শুক্রবার ক্লিক করে গেল, বাদ বাকি কটা শুক্রবার পড়ে থাকলো? 4টে শুক্রবার। 4টে শুক্রবার কটা সপ্তাহে আসবে? 4টে সপ্তাহে আসবে, তাহলে 4 মাল্টিপ্লাইড উইথ 7। এবার বলছে বাবলু মোহনের, বাবলুর থেকে মোহন বয়সে কত ছোট? তাহলে এইটাই প্লাস করতে হবে, 2 প্লাস 28 মানে হচ্ছে 30 দিনের ছোট। বুঝে গেছে? নেক্সট রিজনিং এটা। এই টাইপের রিজনিং হলে কি করি আমরা? আমরা নর্মালি কি করি, বর্ণমালা কতগুলো আছে সেগুলো গুণে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল আছে হচ্ছে 12টা। তাহলে আমি এখানে 4টে করে ভাগ করে নিলাম, 4টে করে ভাগ করে নিয়েছি, এবার প্রতিটা ভাগের মধ্যে ডিফারেন্স দেয়, দেখো সিমিলারিটি কি, সেম সেম সেম, বুঝতে পারছো? তাহলে এ বি সি সেম, এবার এই বি আর সি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে বি থেকে প্লাস 1 হয় সি, সি থেকে প্লাস 1 হয় ডি, তাহলে এখানে হবে ডি থেকে প্লাস 1 হয় ই, অ্যান্সার কি হবে আমার? ডি। নেক্সট, পরের রিজনিংটা দেখো, যে প্লাস মানে ভাগ, ভাগ মানে গুণ, বিয়োগ মানে যোগ, আর গুণ মানে হচ্ছে বিয়োগ, তাহলে এর মান কত? এই আছে। তো সবার প্রথমে আমি কি কার কাজ করব? ভাগের কাজ করব। ভাগ করলে কত হবে? 3 গুণ 4 যোগ 8 বিয়োগ 2, 3 এর সারি 12 প্লাস 8 বিয়োগ 2, তার মানে 20 বিয়োগ 2, তার মানে হচ্ছে 18। পরের রিজনিংটা দেখো, এটা দিয়েছে 84 ইন্টু 13 ইজ ইকুয়াল টু 8, তাহলে এখান থেকে আমাকে কি করে 8 স্ট্যাবলিশ হয় সেটা দেখতে হবে। দেখো খুব ইজি, এই দুটো অ্যাড করে সাবট্র্যাক্ট করতে হবে, মানে ডিজিটগুলো অ্যাড করে সাবট্র্যাক্ট করতে হবে। 8 আর 4 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয় 10, 10 এর থেকে 4 বিয়োগ করলে 6 হয়, তাহলে এখানে কত হবে? 11, 11 থেকে 6 বিয়োগ করলে হবে 5, এটাই অ্যান্সার। নেক্সট, পরেরটা দেখো, একটা সিরিজ দিয়েছে, তো খুব ইজি, দেখো পি থেকে কিউ আর এস টি ইউ ভি, আর এখান থেকে দেখো জি এইচ এফ জি,
ইএফ তাহলে এখানে কি হবে ডি হবে ডি থেকে ই নেক্সট দেখো নেক্সটটা বলছে এটাকে এই কোডে লেখা হয়েছে তাহলে কোডটা কি করে হলো একবার দেখে নেব দেখো সি সি সেম আর আর সেম তাহলে এখানে সি হবে এখানে আর হবে এল আর এ তাহলে হবে আর আর আই এন ই কি হবে ইউ সি এ ডি এ এল এটা আমার অ্যান্সার বলছে চারটির মধ্যে তিনটে একটা আলাদা তো দেখো তোমরা বুঝতেই পারছো লোহা অ্যালুমিনিয়াম তামা আর পিতল তো লোহা অ্যালুমিনিয়াম আর তামা কি পিওর মেটাল আর একমাত্র পিতলটা হচ্ছে সংকর ধাতু তো এক্ষেত্রে আলাদা কি হবে পিতল ঠিক আছে আর এ ডি ই আর এই রিজনিং গুলো ব্যাংকে খুব দেয় বলছে প্রত্যেকটা ওয়ার্ড একবার করে ইউজ করে কতগুলো অর্থবহ শব্দ তৈরি করা যাবে তো আসো আমরা এটা করে ফেলি একটা হবে ডি আর ডি ই এ আর এক নাম্বার নাম্বার টু হবে ডেয়ার ডি এ আর ই অ্যাকচুয়ালি মাথায় রাখবে এগুলো কিন্তু অর্থবহ হতে হবে হ্যাঁ আর একটা হবে হচ্ছে আর ই এ ডি রিড আর ই এ ডি রিড প্রত্যেকটা লেটার একবার করে ইউজ করে এই তিনটে ওয়ার্ড তৈরি করা যাবে নেক্সট একটা ব্লাড রিলেশন দিয়েছে ডি এ এর পুত্র তাহলে এ এর পুত্র হচ্ছে ডি আমি লিখলাম সন তার মানে এ কি মেল বাট এ মেল না ফিমেল আমি কিন্তু জানি না সি পি এর মা এবং ডি এর স্ত্রী তাহলে এখানে সি এখানে ফিমেল এদের মধ্যে স্বামী স্ত্রীর রিলেশন আর সি হচ্ছে পি এর মা আর এদের দুজনের সন্তান হচ্ছে পি সে কি ছেলে বা নিয়ে জানি না তাহলে এ কিভাবে সি এর সঙ্গে সম্পর্ক যুক্ত এর আর সি এর রিলেশন কি হবে মেবি শ্বশুর বা মেবি শাশুড়ি দুটোর মধ্যে একটা হবে বুঝা গেল চলো নেক্সট পরে একটা রিজনিং আছে যেটা তোমাদের আগেও করিয়েছিলাম যে আমি শেষ দেখব এই রিজনিং গুলোর ক্ষেত্রে যে ব্ল্যাকবোর্ড লেখার জন্য শিক্ষক কি ব্যবহার করে চক ব্যবহার করে তো চক মানে কি চককে বলা হয় কি বই তাহলে পরে রিজনিংটার অ্যান্সার হবে আমার হচ্ছে বই নেক্সট তো কিউ শুধুমাত্র টি এর থেকে বেশি নাম্বার পায় তাহলে কিউ শুধুমাত্র টি এর থেকে বেশি নাম্বার পায় বোঝা গেল তাহলে কিউ সবার টি সবার শেষে কিউ সব তার উপরে আমার কজন আছে তিন আর দুই পাঁচজন তাহলে থ্রি ফোর ফাইভ আচ্ছা এবার দেখছি কি বলছে এবং পি এর প্রাপ্ত নম্বর এস এর থেকে বেশি কিন্তু আর এর থেকে কম পি এর প্রাপ্ত নম্বর তাহলে পি এখানে বসবে নিশ্চয়ই এস এর থেকে বেশি কিন্তু আর এর থেকে কম এই হয়ে গেল আমার থ্রি কে সর্বাধিক নম্বর পেয়েছে কে সর্বাধিক নম্বর পেয়েছে আর সর্বাধিক নম্বর পেয়েছে নেক্সট ডিরেকশন টেস্ট দিয়েছে একটা ডিরেকশন টেস্টটা দেখব এক ব্যক্তি 5 কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটেন 5 কিলোমিটার দক্ষিণ দিকে হেঁটেছেন তারপর ডান দিকে ঘুরে আরো 3 কিলোমিটার হাঁটেন এদিক থেকে রাইট হচ্ছে এটা হবে ওর 3 কিলোমিটার তারপর আবার ডান দিকে ঘুরে যান 5 কিলোমিটার এখানে গিয়ে আবার 5 কিলোমিটার এখন দিল্লিতে শুরু স্থান থেকে কত দূরে আছেন এই পজিশনটা হবে 3 কিলোমিটার তিনি তার শুরু স্থান থেকে 3 কিলোমিটার দূরে আছে নেক্সট নেক্সট কোশ্চেন একটা মিরর ইমেজ দিয়েছে তো আমরা জানি কি মিরর ইমেজটা উল্টে যায় তাহলে সেটাই হবে এটা জাস্ট উল্টে যাবে মিডল পজিশনটা এক থাকবে এই পজিশনটা ওই দিকে চলে যাবে এই পজিশনটা রাইটে চলে যাবে তাহলে এই পজিশনটা রাইটে যাবে আর এনটা উল্টে যাবে এনটা এরকম আছে এরকম হবে আর এই পজিশনটা রাইটে চলে যাবে এটা হবে আমার অ্যান্সার অপশানে কোনটা হবে অপশান হবে হচ্ছে থ্রি তো আজকে রিজনিং ক্লাসটা এই অবধি থাকলো তোমাদের করণীয় কি এই ভিডিওগুলোকে বারবার করে দেখা যারা একদম নতুন শিখছো এগুলো তো নতুন যারা শিখছো এই ভিডিওগুলোকে বারবার করে দেখবি কোথাও কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো সেই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করব
আর মেন্স এর দিকে তাকিয়ে রিজনিং এ আমাদের ওই পাজল টেস্ট এবং সিচুয়েশন বেসড টেস্ট প্রত্যেকটা ক্লাসে চলতে থাকবে এছাড়াও डिफरेंट টাইপের রিজনিং আমরা নিয়ে আসব যারা WBSI এর মেন্স এর জন্য কৃতকার্য হওনি তারাও এই রিজনিং গুলো দেখতে পারো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে আবার আমাদের অ্যাপসের লিংকটা দেওয়া আছে অ্যাপসটা জয়েন করতে পারো তো এই অবধি চলো প্রতিদিন এক কথা বলি আর প্রতিদিন এক কথা বলবো না ভালো থাকবে সবাই টাটা